অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি আলোচনা করতে চলেছি হীরা রত্ন, কারা পরিধান করবেন, কারা পরবেন না, কোন লগ্নের জাতক জাতিকারা পরবেন, আর কোন কোন লগ্নের ক্ষেত্রে পড়লে আপনাদের লাভের থেকে ক্ষতি কিন্তু হবে, কোন আঙুলে পরবেন, এর সাথে কোন কোন রত্ন পরবেন এবং কোন কোন রত্ন পরিধান করলে আপনাদের ক্ষতি হবে, সেটাও আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। অনেক দর্শক বন্ধু জানতে চেয়েছেন যে স্যার, হীরা রত্ন কারা পরবে, কারা পরবে না, কি নিয়ম, একটু এটা নিয়ে যদি ভিডিও দেন খুব ভালো হয়। তো প্রত্যেকে অনুরোধে আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন থেকে আমি আপনাদেরকে জানাতে চলেছি হীরা রত্ন কাদের ক্ষেত্রে শ্যুট করবে, কাদের ক্ষেত্রে শ্যুট করবে না। এই চ্যানেলটা একমাত্র দর্শকদের ডিমান্ডের উপরে কিন্তু এই চ্যানেল কিন্তু চলছে, অর্থাৎ আপনারা যেটা জানতে চাইবেন তার উপর কিন্তু আমি ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর বুকের জন্য। আপনারা যদি আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান অবশ্যই আপনারা এখানে হোয়াটসঅ্যাপে জানান, আর যদি আপনারা রাশি লগ্ন জানতে চাইছেন প্লিজ আপনারা হোয়াটসঅ্যাপে এটা লিখবেন না, কারণ হোয়াটসঅ্যাপে এই উত্তর পাবেন না। শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠান যে আপনার রাশি লগ্ন, সময় মতো আপনারা উত্তর পেয়ে যাবেন। তো শুরু করা যাক। এটা হীরা, এই ডায়মন্ড হচ্ছে শুক্রের রত্ন, অর্থাৎ এই শুক্র মানে কি, শুক্র মানে ভৌতিক সুখ, অর্থাৎ আপনি এই ভৌতিক সুখের জন্য এই রত্ন কিন্তু আপনারা পরিধান করতে পারেন। সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, লাক্সারি জীবন, ম্যারিড লাইফে, বিবাহিত জীবনে সুখে স্বাচ্ছন্দ্যে থাকার জন্য, কারণ এই ম্যারিড লাইফটাও কিন্তু ডিপেন্ড করে শুক্রের উপর। শুক্র যার যত ভালো তার ম্যারিড লাইফ ততোধিক মধুর হয়, এবং শুক্র যার যত খারাপ সেক্ষেত্রে আপনার ম্যারিড লাইফের ক্ষেত্রে সমস্যা আসবে। এছাড়া এই শুক্র আপনাদেরকে যাবতীয় সুখ, এই পার্থিব সুখ সমস্ত কিন্তু এই শুক্রের মধ্যে আছে। আপনি ফিল্ম দুনিয়া বলুন, আপনি গ্ল্যামার বলুন, আপনি মিডিয়া লাইন বলুন, যে কোনো সেক্টরে যেখানে ঝাঁ চকচকে তার মানে আপনি জানবেন সেখানে হচ্ছে শুক্রের কিন্তু প্রাধান্য আছে। তো কারা এই রত্ন, এই ডায়মন্ড পরিধান করবেন, এই হীরা পরিধান করবেন, কারা পরিধান করবেন না, এই নিয়ে আমি এই ভিডিওতে জানাতে চলেছি। প্রথম আমি আপনাদেরকে জানাই, আপনাদের লগ্ন, আমি বারবার বলছি রাশির কথা বলছি না, আপনাদের যদি বৃষলগ্ন হয়, মিথুন লগ্ন হয়, কন্যা লগ্ন হয়, তুলা লগ্ন, মকর লগ্ন এবং কুম্ভ লগ্ন, এ কটি লগ্নে কিন্তু আপনারা এই হীরা পরিধান করবেন, অর্থাৎ ডায়মন্ড পরিধান করবেন। কোন কোন লগ্ন? বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর, কুম্ভ, এ কটা লগ্নে আপনারা পরিধান করবেন। আর বাদবাকি যে লগ্নের কথা আমি বলছি সেই লগ্নে কিন্তু চট করে আপনারা পরিধান করবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হবে। বিশেষ করে সিংহ লগ্ন, বিশেষ করে ধনু লগ্ন, বিশেষ করে মীন লগ্ন, মেষ লগ্ন, বৃশ্চিক লগ্ন, এগুলো ক্ষেত্রে পরিধান করবেন না। কিছু কিছু দশা অন্তর্দশাতে সেটা অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে জেনে সেই রত্ন পরিধান করা যেতে পারে, কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি এ কটি লগ্নে কিন্তু আপনারা এই রত্ন পরিধান করবেন। এবং এর সাথে সাথে বলি, যদি আপনার শুক্র রবির দ্বারা, অর্থাৎ সূর্যের দ্বারা অস্তমিত হয়, অবশ্যই এই রত্ন অবশ্যই পরিধান করবেন। যদি আপনার 0 থেকে 2 ডিগ্রি 3 ডিগ্রির মধ্যে থাকে অবশ্যই, অর্থাৎ বাল্য অবস্থাতে যদি থাকে, শুক্র কমজোর থাকে, সেক্ষেত্রে অবশ্যই এই হীরা ডায়মন্ড পরিধান করবেন। বা আপনার 27 থেকে 30 ডিগ্রির মধ্যে আছে, বৃদ্ধ অবস্থাতে আছে এই শুক্র, তাতেও কিন্তু এই রত্ন পরিধান করবেন, যদি আপনার সেই সেই লগ্ন হয়। কিন্তু এই শুক্র যদি আপনার নিচস্থ হয় এবং এই শুক্র যদি আপনার 6, 8, 12 অবস্থান করে, ভুল করেও এই রত্ন পরিধান করবেন না। অর্থাৎ 6 নম্বর হাউস, 8 নম্বর হাউস এবং 12 হাউসে যদি শুক্র অবস্থান করে, কিন্তু যদি বিপরীত রাজযোগ তৈরি করে সেক্ষেত্রে দেখা দরকার, কিন্তু 6, 8, 12তে ভুল করে এই রত্ন পরিধান করবেন না, তাতে কী হবে, সমস্যাটা আরও বাড়িয়ে তুলবে। দেখুন, এই রত্নের সাথে, এই ডায়মন্ডের সাথে আপনারা ভুল করেও চুনি, মুক্তা,
চুনি, মুক্তা, পোকরাজ এবং প্রবাল। ভুল করেও পড়বেন না, চুনি, মুক্তা, পোকরাজ এবং প্রবাল এই হীরার সাথে কিন্তু পড়বেন না। যদি আপনারা হীরা পরিধান করেন, এর এ কটি রত্ন ভুল করেও পরিধান করবেন না। তবে আপনারা এই হীরার সাথে আপনারা পান্না, নীলা, গোমেদ পরিধান করতে পারেন এবং ক্যাসা এ কটি রত্ন কিন্তু আপনারা পরিধান করতে পারেন। অর্থাৎ নীলা, পান্না, গোমেদ এবং ক্যাসা এ কয়টি রত্ন কিন্তু আপনারা হীরার সাথে পরিধান করতে পারেন। এই হীরা আপনারা সবসময় রূপোতে বা প্ল্যাটিনামে যদি আপনারা পড়েন সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। এই হীরা আপনারা শুক্রবার দিন আপনারা শুক্লপক্ষে সকালবেলা আপনারা দুধ গঙ্গা জলে দিয়ে এই হীরাকে শোধন করে যদি পড়েন, এই হীরা আপনাদের জীবনে নিয়ে আসবে আমূল পরিবর্তন। অর্থাৎ এটা শুক্রবার দিন পরিধান করতে হবে এবং সে শুক্রবারটা যেন শুক্লপক্ষে শুক্রবার যেন হয়, সেক্ষেত্রে তবে আপনারা কিন্তু এই হীরা পরিধান করতে পারবেন। দেখুন, আমি বারবার বলছি সব রত্ন সবার জন্য কিন্তু স্যুট করে না। অনেকে অনেক রত্ন পরে বসে আছেন যেগুলো ভুল রত্ন, যে রত্নগুলো পরলে আপনাদের লাভের থেকে কিন্তু ক্ষতি হবে। অর্থাৎ ভুল ওষুধে যেমন ক্ষতি হয় তেমনি ভুল রত্ন পরিধান করলেও কিন্তু সমস্যা কিন্তু আপনাদের জীবনে নেমে আসবে। অর্থাৎ আপনারা জানুন আপনাদের লগ্নটা কি, আপনাদের সেই লগ্নে আপনাদের কারক না মারক। প্রথম কথা আপনাদেরকে জানতে হবে এই শুক্র আপনাদের লগ্ন সাপেক্ষে কারকভাবে আছে না মারকভাবে আছে, কত ডিগ্রিতে আছে, অষ্টমীতে আছে কি না। যদি শুক্র আপনাদের কেন্দ্র এবং ত্রিকোণে যদি অবস্থান করে, কিছু কিছু ক্ষেত্রে দ্বিতীয় বা একাদশ অবস্থান করেও পড়তে পারেন, দ্বিতীয় বা একাদশ, বিশেষ করে কেন্দ্র এবং ত্রিকোণে যদি এই শুক্র যদি অবস্থান করে, অর্থাৎ লগ্ন চতুর্থ, সপ্তম, দশম কেন্দ্র, ত্রিকোণ লগ্ন পঞ্চম এবং নবম, বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে একাদশ, এবং আপনার দ্বিতীয়ভাবে যদি শুক্র অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ডায়মন্ড হীরা পরিধান করতে পারেন। যারা গ্ল্যামার দুনিয়াতে আছে, যারা গান বাজনাতে আছে, যারা মিডিয়া লাইনে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব লাভজনক। অর্থাৎ এই যে ভৌতিক জগতের যে সুখগুলো না, সম্পূর্ণটা লুকিয়ে আছে শুক্রের মধ্যে। অর্থাৎ শুক্র যদি আপনাদের বিবাহিত জীবনে, অর্থাৎ আপনাদের লাভ লাইফ, তাদের প্রেমের ক্ষেত্রে বারবার বাধা আসছে, প্রেম বিচ্ছেদ হয়ে যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে হতাশা, ম্যারিড লাইফ আপনাদের ভেঙে যাচ্ছে, অবশ্যই আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে আপনারা কনসাল্ট করুন, তবে কিন্তু এই রত্ন আপনারা পরিধান করবেন। নয়তো ভুল করেও এই রত্ন পরিধান করবেন না, হিতে বিপরীত হবে। নমস্কার।